দাদা দাদা একটু আমাদের দিকে, ধরে ধরে একটু একটু দাদা, এই ছবিটাই লাগবে। হ্যাঁ বাস, থ্যাংক ইউ। মানে যদি একটু বলতে কিভাবে পরিচয়, কিভাবে আজকে এই দিন পাশে মেলা হয়েছে, আমি মেলাতে নাম দিয়ে এসেছি, তখন থেকে আমাদের পরিচয়। আজ থেকে ছ বছর হয়ে গেল। ছ বছর, মানে তোমাদের ছ বছরের প্রেমের পরিণতি ঘটলো এই সিঁদুর দানের মাধ্যমে। আমরা দুজনকে দুটো প্রতিশ্রুতি দিয়েছি, যে ও আমাকে ছাড়বে না, আমি ওকে ছাড়বো। আজ আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। মানে তোমাদের এই যে মানে তোমাদের এই ইয়েতে যে সবাই আশীর্বাদ করলো, এবং যিনি ছিলেন তিনিও আশীর্বাদ করলেন, সবাই সুন্দর সম্মতি দিয়ে এই বিয়েটাকে মানলো, কিভাবে দেখছো বিষয়টি? কতটা খুশি? আমি অনেকবার মানে কি খুশির মতো মনে জাগাই নি, এত যে আমি খুশি। একেবারে সামাজিক মতেই বিয়েটা হলো, যেরকম করে বাঙালির নিয়ম করে হয় সেরকম করে। আমার লাইটটা আনলে না আরো বাম্পার হতো, জানো। ওই হাতটা সরাও, হাতটা সরাও, হাতটা সরাও দাদা, হাতটা সরাও দাদা। তা ছিল এটা অনেকটা, মানে ছ বছর এতক্ষণ অপেক্ষা করলেন এতদিন। বিশ্বাস ছিল, ভালোবাসা করে বিশ্বাস করেছিলাম, ও আমাকে বিশ্বাস করেছিল, আমিও করেছিলাম। কি দেখে ওনাকে পছন্দ হয়েছিল আপনার? ওর ব্যবহার ভালো লাগছে, যে একটা ভালোবাসা দিচ্ছে আমাকে, খুব সুন্দর লাগছে। এটা কোনদিন আমাকে মেয়েও দিতে পারেনি, এই একটা মায়া আমাকে ভালোবাসা ছাড়তে পারে, ভালো লাগছে। আজকে এই বিয়ে তো হয়ে গেল, হাসি তো নাই মুখে দেখা যাচ্ছে না, মানে খুশিতে তো হাসি দেখা যাবে মুখে। খুশি তো আছে, ওর করে এখন শরীর ক্লাব খাওয়া। যে বিয়ে, আচ্ছা এই যে বিয়েতে এত লোকজন আসলো, মানে এত লোক আশা করছিলেন যে এই গ্রাম? কোথা কোথা থেকে লোক আসছে, কতজন আমন্ত্রণ নিমন্ত্রণ করেছিলেন? মানে নিমন্ত্রণ বেশ আশেপাশে বাড়ি কয়েকবার করেছিলাম, কয়েকটা বন্ধুকে করেছিলাম, তার ফোনে করেছিলাম আমি। হ্যাঁ, তো আমি তো ভাবতে পারিনি এরকম লোক আসবে। এখন দেখছি অনেক লোক আসছে, খুব আনন্দিত হয়েছে, আমাকে ভালো লাগছে এত লোক আসছে। আমাদের বাড়ি একদম ভরে গেছে লোকজন, আত্মীয় স্বজন আসছে। হ্যাঁ আসছে, সবাই জানে। আপনার নামটা? আমরা রাজু। এই বাস্তব, এই যে আজকে যে বাস্তবায়িত হলো সম্পর্কটা, কতটা আনন্দ লাগছে, কি কতটা খুশি, কেন? আমাদের স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ হয়ে গেল, অনেক খুশি। কি স্বপ্ন, স্বপ্নটা কি দেখেছিলেন যদি একটু বলেন? স্বপ্ন দেখেছি এটা, যে দুজন একসঙ্গে থাকবো, প্রতিশ্রুতি দিয়েছি, কোনোদিন ছাড়াছাড়ি করবো না, আমাদের পূরণ হয়ে গেছে। কি পরিকল্পনা আছে ভবিষ্যতে? ভবিষ্যতে অনেক পরিকল্পনা, দুই একটা যদি বলা যায় যদি সম্ভব। আপনার না 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 বলেন বলেন কি পরিকল্পনাটা? আমি পরিকল্পনা ভালো করে সংসার করবো, মা বাবার নিজের বাপ মা বাবার মতো করে দেখবো, এটাই। আপনার সাথে এই যারা এসছেন কন্যা যাত্রী, মানে কারা কারা এসছেন এবং তারাও কতটা খুশি এই ব্যাপারটা? আমার দিদা আছে, মাসি আছে, ভালো লাগছে। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।